খাগড়াছড়ি পানছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয় বুধবার দুপুর বারোটায় পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এই সভা অনুষ্ঠিত হয় এ সময় খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন মাদক বিরোধী দিক নির্দেশনা তুলে ধরেন এতে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থী সমাজে ভূমিকা শীর্ষ বিষয়াদি আলোচনা হয় এ সময় বিদ্যালয়ের ছাত্রীরা মাদককে না বলার অঙ্গীকার করেন সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান চাকমা সিনিয়র শিক্ষক সুপ্রিয় চাকমা প্রমুখ পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে ছাত্রীদের মাঝে যেমিতে বক্স ও স্কেল বিতরণ করা হয় উপজেলার বিভিন্ন বিদ্যালয় এই ধরনের সভা অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা